দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি মাকসুম আলম খান। এবারে জানিয়ে দেব শিরোনামগুলো। উৎসব মুখর পরিবেশে শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, নির্বিঘ্নে ভোট দিয়ে ভোটারদের উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয় হবে ভোট দিয়ে বললেন শেখ হাসিনা। অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও আস্থা রাখবে নৌকায়, আশা আওয়ামী লীগ সভাপতির। বিভিন্ন স্থানে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের ভোট বর্জনের সিদ্ধান্ত প্রার্থীদের ব্যক্তিগত, জানালেন মির্জা ফখরুল, উদ্বেগ ডক্টর কামালের। এবং সারাদেশে নির্বাচনী সংঘর্ষে 11 জন নিহত, আওয়ামী লীগের দাবি সবাই দলীয় কর্মী। নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকের গুলিতে আনসার সদস্য নিহত। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। কিছুক্ষণের মধ্যে শুরু হবে গণনা। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার। পরে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে আসনওয়ারি ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলে একটানা বিকেল 4টা পর্যন্ত। এবার 6টি আসনে ভোট নেওয়া হয় ইভিএমে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এবার 299 আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,860 জন। দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন আমাদের রিপোর্টার আজহার লিবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি রয়েছি এখন মোহাম্মদপুরের নূরজাহান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। সারা দেশে যে 6টি আসনে ইভিএম এর ব্যবহার হচ্ছে, এটি তার মধ্যে একটি। জানেন যে ঢাকায় 2টি আসনে ইভিএম ব্যবহার হচ্ছে, তার মধ্যে এটি একটি, ঢাকা 13 আসন। আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম কিন্তু শেষ করেছে এখানে যারা ইভিএম এ ভোট গ্রহণ করছেন তারা। তো আমরা এখানে দুপুর থেকেই আছি, আমাদের সহকর্মীরা সারা শহর জুড়েই আজকের ভোটের বা আজকের এই ভোট অনুষ্ঠানের দিকে নজর রাখছিল। তো আমরা এখানে এসে যেটি দেখেছি সেটি হলো ইভিএম নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা যাই ছিল, জানা বিতর্ক ছিল, আমরা এখানে ইভিএম যারা ভোট দিয়েছেন এবং এই ইভিএম এর ভোট কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে কথা বলে আমরা এটাই বুঝতে পেরেছি যে ইভিএম অনেকটা স্বচ্ছ পদ্ধতি। এখানে যারা ভোট দিতে এসেছেন তারা বলেছেন যে অনেকটা প্রযুক্তি নির্ভর হয়, এতে নিরপেক্ষতাও রয়েছে। এখানে জানেন যে ঢাকার যে মূল প্রতিদ্বন্দ্বিতা এই আসনটিতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, আওয়ামী লীগের প্রার্থী এখানে আছেন সাদেক খান এবং বিএনপির আব্দুস সালাম। তো আমরা দুই দলেরই এখানে এজেন্ট দেখেছি এবং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে তারা কোনো অনিয়ম এখানে দেখেননি। আজকের এই ভোট কেন্দ্রে এসে বা অন্যান্য ভোট কেন্দ্রে ঘুরে আমরা যারা এবারের যারা নতুন ভোটার বা বিভিন্ন প্রজন্মের ভোটার তাদের সাথে আমরা কথা বলেছি, তারা নতুন প্রজন্মের ভোটাররা যেটি জানিয়েছেন যে ভোট অনুষ্ঠান নিয়ে বা ভোট অধিকার প্রয়োগ নিয়ে বা ভোট দিতে আসা নিয়ে যে উদ্বেগ ছিল সেই উদ্বেগ তারা কিন্তু আসলে আদতে ভোট দিতে আসার মুহূর্তে কিন্তু তারা দেখেননি এবং তারা কিন্তু এক ধরনের সুস্থ এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট দিয়েছেন। জানিয়ে রাখি যে ঢাকায় 54 লাখ ভোটার, এখানে আসন আছে 15টি, অর্থাৎ ঢাকার যে 54 লাখ ভোটার তারা কিন্তু 15 জন সংসদ সদস্য নির্বাচন করবেন এবং সারা শহরেই প্রায় 200 কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্র রয়েছে, এই 200 ভোট কেন্দ্র কিন্তু করা হয়েছে 117টি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখেছি। জানেন যে প্রত্যেকটি কেন্দ্রে 3 জন করে পুলিশের সদস্য এবং 6 জন করে
করে আনসার সদস্য দেওয়া হয়েছে। এছাড়া জানেন যে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্স তারাও কিন্তু এখানে নিয়মিত টহল দিয়েছে। সব মিলিয়ে আমরা মানুষের সাথে কথা বলে ঢাকার বা মহানগরীর যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা এটাই বুঝতে পেরেছি যে এবারের ভোট একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যতই বিতর্ক বা উদ্বেগ থাকুক আদতে তারা একটি সুষ্ঠু বা শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ভোট দিয়েছেন। তো এই ছিল মোহাম্মদপুর থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন আজহার লিমন। আচ্ছা, আমরা যেমনটা আসলে দেখছিলাম, আমাদের রিপোর্টাররাও জানাছিলেন, সারাদিন আসলে তেমন কোনো সহিংসতার ঘটনার খবর আমরা কিন্তু পাইনি। হ্যাঁ, বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আর 6টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আশা করা যাচ্ছে সেসব আসনের ফলাফলগুলো একটু দ্রুতই পাওয়া যাবে আসনের তুলনায়। তো মাকসুম, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোর খবরাখবর জানাতে আমাদের সাথে এখন যোগ দেবেন সজল মিত্র রিচার্ড। তিনি জানাবেন সারা দেশের সবগুলো ভোট কেন্দ্রের বা বিভিন্ন আসনের খবরাখবর যারা জানাবেন আমাদের প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করবেন তিনি। ধন্যবাদ হাফসাতুন্নেসা এবং মাকসুম আলম খান আপনাদের দুজনকেই। দর্শক, আপনারা যেমনটা জানছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়ে গেছে, এখন ফলাফল ঘোষণার পালা। তবে সেই ফলাফল ঘোষণার আগে কিন্তু ভোট গণনা করতে হবে এবং সেই ভোট গণনা পর্বটি এখন অনুষ্ঠিত হচ্ছে বা কিছুক্ষণ পরই শুরু হবে। যেহেতু আমাদের ঘড়ি বলছে যে ভোট গ্রহণের সময়সীমা 4টা কিন্তু ইতিমধ্যেই সেটি ওভার হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। এখন দেখা যাক আসলে ভোট গণনা কতক্ষণ পরে শুরু হয় এবং ভোট গণনাগুলো আসলে শুরু হলে পরে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে আমাদের রিপোর্টাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে সেই ফলাফলগুলো আস্তে আস্তে করে পৌঁছে দেবেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও কিন্তু আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখান থেকেও আমরা ফলাফল গ্রহণ করতে পারবো এবং সেই ফলাফলগুলো আমরা আপনাদেরকে একদম দ্রুততার সাথে আসলে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। যেটি আমরা দেখতে পেয়েছি সারা দেশে মোটামুটি বিভিন্ন আলোচিত সমালোচিত বিভিন্নভাবেই হোক না কেন, নির্বাচনের আগে যে প্রশ্নগুলো ছিল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো কিন্তু ওভারকাম করে মোটামুটি আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে। যদি বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবরও এর মধ্যে ছিল, তবে সব মিলিয়ে ভোট গ্রহণ মোটামুটি উৎসব মুখর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে কিন্তু যোগ দিতে প্রস্তুত রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করছি এবং আমরা কিন্তু পেয়ে গেছি। কমল দে, আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কী তথ্য আছে? ভোট গ্রহণের সময়সীমা কিন্তু শেষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 16টি সংসদীয় আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ, এখন শুরু হচ্ছে যে ভোট গণনা এবং গণনার পর প্রতিটি কেন্দ্র থেকে কিন্তু ফলাফলটি চলে আসবে। জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণাধীন 10 হয়তো প্রযুক্তিগত কারণে কিছুটা টেকনোলজিক্যালি আমরা যোগাযোগটি হারিয়ে ফেলেছি, আমরা হয়তো যোগাযোগ স্থাপন করতে পারলে তার সাথে অবশ্যই আমরা তার সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব। এই মুহূর্তে আমাদের আলোচনার টেবিলে আমাদের আলোচকরা রয়েছেন, তাদের কাছে চলে যেতে চাই। আমরা চলে যাব জাকারিয়া কাজলের কাছে। আমরা আলোচনায় ফিরে আসি। আচ্ছা দেখেন, গুজব ছিল, আশঙ্কাও ছিল, অতীতের তিক্ত অভিজ্ঞতাও ছিল যে বিএনপি বা চার দলীয় জোট তারা বিভিন্ন নির্বাচনের মধ্যে কিন্তু নির্বাচনের মধ্যে থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এ গুজব এবারও ছিল, আশঙ্কাও ছিল, কিন্তু তেমন কিছু আমরা ঘটেনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব বলেছেন যে এটা ব্যক্তিগত ব্যাপার। কীভাবে দেখছেন অধ্যাপক সলিমুল্লাহ খান? আমি ওভাবেই দেখছি, এটা ব্যক্তিগত ব্যাপারই আসলে, কিন্তু সামগ্রিকভাবে জোট থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেনি বা এখন ফলাফল হওয়ার পরে তারা কী করবে সেটা আমরা লক্ষ্য করব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারতো, যেমন একটা দেখলাম
গত রাত্রে নির্বাচনের মাল মশলা সামগ্রী চুরি হয়ে গেছে অথবা কেউ সরিয়ে ফেলেছে, এটা বলছে এই জন্য স্থগিত করা হয়েছে। এরকম ঘটনার সংখ্যা খুবই সৌভাগ্যবশত খুবই কম। আর হ্যাঁ, তো এখন মানুষ ভোট দিতে কী পরিমাণ গিয়েছে সেটা আমরা টার্ন আউট দেখবো। সকালে যেমন দেখছিলাম যে একটু মানুষ কম ছিল ঢাকা শহরে, এর কারণ হচ্ছে আমি বলবো নির্বাচনে একটা উত্তাপের অভাব ছিল, আশঙ্কা থাকলেও আমি ঢাকার বাইরে কিন্তু শীতটাও কারণ, কারণ আজকে একটা শৈত্য প্রভাব ছিল। হ্যাঁ, মানে শৈত্য রাজশাহীতে সবচেয়ে বেশি শীত জানি, কিন্তু মানুষের উৎসাহকে এটা অবদমিত করতে পারে না। আরেকটা জিনিস লক্ষ্য করিনি ব্যাপার, ঢাকা শহর প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, তার মানে মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছাই প্রকাশ করে এটা, কিন্তু গিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে না কেন? ঢাকা ছেড়েছে যারা তিন দিনের ছুটির মতো করে, তারা নিশ্চয়ই